ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই ফিলিস্তিনের জন্য ১৪৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। তবে আইনটি সিনেটে পাশ হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে হওয়া ভোটাভুটিতে বিলটির পক্ষে ২২৬টি ভোট পড়ে আর বিপক্ষে পড়ে ১৯৬টি। ১২ জন ডেমোক্রেট সদস্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন ২ জন রিপাবলিকান সদস্য। ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটে পৌঁছানোর পর বিলটি অকার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রচেষ্টায় ভেটো দেওয়ার হুমকি দিয়েছেন। ইসরায়েলের জন্য ১৪০০ কোটি ডলার ছাড়াও ইউক্রেনের জন্য ৬১০০ কোটি ডলারের অনুরোধ করেছিলেন বাইডেন। অন্যদিকে গাজা সহ মানবিক সহায়তা প্রকল্পের জন্য ৯০০ কোটি ডলারের বেশি অর্থ চাওয়া হচ্ছে। তবে রিপাবলিকানরা কিয়েভকে আরো তহবিল দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করে আসছে। হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যেই শুক্রবার তেল আবিব সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। এর আগে গেল অক্টোবর মাসেও ইসরায়েল, জর্ডান, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সফর করেন ব্লিংকেন। যদিও সেই সফরে আরব দেশগুলোর কাছ থেকে ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে ব্যর্থ হন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।